আসসালামু আলাইকুম। নেদারল্যান্ডের অস্টারডাম শিপুল এয়ারপোর্ট থেকে সবাইকে স্বাগত। আমরা এখন বাইরে হব। হ্যাঁ, এলাম শিপুল রেলওয়ে স্টেশন। সামনে 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 শুভ, সামনে সামনে। এই যে রেলওয়ে স্টেশন দেখো, বরাবর তোমার বরাবর। হ্যাঁ, আমরা শিপুল রেলওয়ে স্টেশন এয়ারপোর্টের ভিতরে, ওইখান থেকে আমরা ট্রেন ধরবো। ট্রেন ধরে সোজা নরওয়ে, নরওয়ে থেকে 7টার মধ্যে আমাদের শিপে ঢুকতে হবে। তারপর যাত্রা করব ইংল্যান্ডের উদ্দেশ্যে। ট্রেনে থাকার ইচ্ছা ছিল কিন্তু টাইম শিডিউল খুব টাইট, এই জন্য আমরা এখানে দেরি করতে পারবো না। শুকরিয়া মহান আল্লাহ দরবারে। অপেক্ষা করতেছি একটা ট্রেন যাচ্ছে, আমাদের হলো পরবর্তী ট্রেন। প্রথমবারের মতো আমস্টারডাম না? আমরা এখন রটারডাম, আমস্টারডামে রটারডাম স্টেশনে নামলাম। ওইখান থেকে আমাদের ট্যাক্সিতে যেতে হবে নরওয়েতে। আমরা এখন সবাই ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি। আর জিজ্ঞেস করলো ইংলিশ বুঝেনি আগে, তাহলে সমস্যা নেই।
প্রচুর ঠান্ডা, স্টেশনের ভিতরে অনেক ঠান্ডা, বাইরে গেলে যেন কি অবস্থা হয় আল্লাহ জানে। কেউ আমার দি প্রচুর ঠান্ডা, এনার্জি পুরো হয়ে গেছে, আমার তো খাওয়া দরকার ছিল, না খায় তো এনার্জি পাওয়া যাবে না। আমাদের একদম বিশেষ সহযোগিতা নিতে চাচ্ছি, আমার কোথা থেকে ট্যাক্সি উঠবো। হ্যাঁ আরে কাফে না, অন্য কিছু খাওয়া দরকার, কিন্তু একটা খিদা লেগে আছে তো। আমাদের লম্বা জার্নিতে পেটের অবস্থা ভালো না, খিদা লেগে গেছে, খাইতে হবে। দেখি খাওয়ার জন্য তুর্কির কোনো কেবাবের দোকান পাওয়া যায় কি না, পাওয়া যাওয়ার কথা। এখানে তুর্কির অনেক দোকান আছে দেখতেছি, আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে, এই জন্য আমরা এখন একটু রিল্যাক্স মোডে হাঁটাহাঁটি করতেছি আন্ডারগ্রাউন্ডে পার্কিং স্টেশন, ওইখান থেকে আমরা ট্যাক্সি নিব। সহযাত্রী মামুন ভাই পেটের কি দেয় এখন আপেল খাওয়া দেখছে, লব্ধ পাইছে, উনি খাওয়া বন্ধু কিরা লাগে আগে যেতেছে, কারণ আমরা কফি খাবো, কফির জন্য কফি চোখে ঢুকতাম। আমরা এখন বের হয়ে আরেকটা বাড়ি ঢুকতাম, কারণ যেহেতু ওইটাতে ব্যাংক কার্ড সারা টাকা নেই না, এবার ক্যাশ পে করতে যাচ্ছি, ক্যাশ পে করার জন্য আলাদা একটা বাড়ি আছে। সবাই অপেক্ষা, ট্রেনে কোনো টিকিট চেক করে নেয়, বাট যখন আমরা স্টেশন থেকে বের হব ওইখান থেকে আজ পাঞ্চ করে বের হতে হচ্ছে, পাঞ্চ না করলে টিকিটের কিউআর কোড আছে নিচে 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 মোহন ভাই নিচে। হ্যাঁ কিউআর কোড পাঞ্চ করলে তখন গেট খুলে যায়, এই লয় দেশে নিয়ে ট্রেনে ওঠার সময় কোনো পাঞ্চ নেই, কিন্তু বাইরে যাওয়ার সময় বাইর হওয়ার সময় পাঞ্চ করতে হবে। হ্যাঁ আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, বাতাস অনেক বাতাস, কিন্তু আকাশও গোলা, এখান থেকে আমরা ট্যাক্সি নিব, সমস্যা নেই, আমরা ট্যাক্সিতে চলে যাবো। ট্যাক্সির জন্য অপেক্ষা, ট্যাক্সি আসলে আমরা চলে যাবো। আমাদের এই শহরটা ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু সময় টাইম শিডিউল খুব শর্ট, আমাদেরকে এখন রওনা দিতে হবে আমাদের শিপের উদ্দেশ্যে, যে শিপে আমাদের ডিউটি ওই শিপে আমরা যাব। সম্ভবত 7টার ভিতরে শিপে ঢুকতে হবে, এই জন্য আমাদের খুব তাড়াহুড়ো, আমরা একটা ট্যাক্সি আসতে চলে যাবো। আমস্টারডামের পথে পথে হাঁটতেছি এখন,
আবহাওয়ার অবস্থা ভালো না, আবহাওয়া খুব খারাপ, ঠান্ডা লাগতেছে। আর বিল্ডিংগুলি দেখেন কত পুরাতন, অনেক পুরাতন। অবশ্য আরও কিছুক্ষণ থাকতে পারলে আপনাদেরকে বিস্তারিত আরও কিছু ভিডিও করতে পারতাম, ভিডিও দেখাতে পারতাম, কিন্তু যেহেতু সময় স্বল্প এই জন্য আমাদেরকে এখনই ট্যাক্সির উদ্দেশ্যে যাইতে হবে। আমাদের একজন গেছে ট্যাক্সি ঠিক করতে, ওই অনেক দূরে দেখা যাচ্ছে। আর এখানে ফ্রান্সের মতন এখানেও কালাম ভাইরা অনেক আছে, প্রচুর কালাম ভাই। অবশ্যই আমরা ট্যাক্সি পেলাম রোটারড্রাম সেন্ট্রাল আমস্টারডাম, রোটারড্রাম স্টেশন আমস্টারডাম। ওইখান থেকে আমাদের শীত পর্যন্ত প্রতি গাড়ি 100 ইউরো করে, প্রতি ট্যাক্সি 100 ইউরো করে, যাক আলহামদুলিল্লাহ।